नमस्कार मो नाम प्रताप चंद्र राय कते वर्ष होला ने जे मूर्ति गड़ी आछने मो दीर्घ 15 वर्ष होला मूर्ति तैयार गले तो वर्ष तक जे कय गले सब पूजा पूरा पास भी लगातार करू जी आगो विश्वना पूजा कोन खुदर पूजा खुदर कोनी बुद्ध कोन गणेश पूजा लक्ष्मी पूजा ऐसु पाखा भाभी बड़ा अछि पाखा भाभी केतला मूर्ति आगे कोन बोले देखला तो पाखा भाभी 40 टा होले खुदुरुकणी छाड़ी कोड़ेटा बर्तमान गणेश हिना या चलती कोड़ेटा आश्वकर्मा पांच छा चालीस दु वर्ष तेज कॉविड से अभिज्ञता अभिज्ञता खुशी लगे ना मूर्ति हाई लेवल बढ़ी गवर्नमेंट गाइडलाइन अनुसार ग्राहक मान भी आहरी चाहिदा भी बढ़ी मूर्ति संख्या भी बढ़ी के खुशी लगुच आज्ञा कोविड पर दु वर्ष होगा ए वर्ष भारी खुशी लगुच कारण कोविड जारी आम मूर्ति भी चाहिदा बढ़ी चलती मूर्तिर चाहिदा बढ़िया संगे संगे मूर्ति रेट आवश्यक अनुजाई पाँच कलाकार जीवन आज दुखमय कलाकार हसिल समय तो देखिए कि कांद कहीं देखा जाए तो मूर्ति आज्ञा गढ़ा ठू मटी पॉलिश करवा सेप दवा फिनिशिंग टच दवा कलर करवा मेटेरियल सेट तो आज सब बढ़ीगला से दुख आज किए देखुना कि मूर्ति कि बार्गेनिंग लोक करते से विषय आज कौन कह लोक मैंने आसती तो बार्गेनिंग आज किसी नक कलाकार उचित प्राप्य पाइब
মূর্তি আজিকাল বজার রেট যেত বড়ছি দরদাম সে অনুসারে আমি তো জীবিকা আমার এটা কাম তো করে আসছি পিলু তেমনি কাম বি ছাড়ি পালু আর্কিং কলে আমি বাধ্য হয়ে সেই রেট্রে দৌছ মূর্তি প্রায় চারি ফুট রু হচ্ছে সাড়ে ছ ফুট সাত ফুট যায় তৈরি করে মূর্তি ঠিক আমার রথতলা টাইম রে স্টার্ট হবে গণেশ পূজা আজ্ঞা পাঁচ ছ দিন রহিলা পুনি জটনী মার্কেট গহলি চলি হব কেতে খুশি অনুভব করছেন কুয়া যায় আজ্ঞা দেব শিল্পী বিশ্বকর্মা আপনার অনুযায়ী বিশ্বকর্মা কারণ আদ্য দেবতা গণেশ ঠু আরম্ভ করি যেতে মূর্তি আজ্ঞা সে প্রথম টচ আপনার দোলি স্পর্শে হি রয়ে যায় তো কেতে আজ্ঞা খুশি অনুভব করছেন মূর্তি তৈরি কলা বেড়ে মতো খুশি লাগে আউ মূর্তি যেতবে যাই সারে তাপরে মতো খুশি লাগে তাপরে মু মনকু মন ভাবে যে যা হোক মু ভগবান মতো তৈরি করে পারছি মো দ্বারা ভগবান তৈরি হয়ে পারছি তবে মতো বহুত খুশি লাগে আর আনন্দ লাগে তৈরি কলে সে যে তৈরি করার তজুয়া কলাটা আগে কাট আসলা বাবাকে দেখলো না না ঘর গিয়ে করতলো না কাট দেখলো নাই আমু আমার এইটি শিখিছিলি আমার সুকান্ত ভাই দাদা ইয়ে ছিল তাঙ্ক পাখ যা আসা করি মূর্তি কাম শিখিছি আৰু আজ্ঞা পাঁচ ছ দিন পরে গণেশ পূজা তা আমার ইউটিউব চ্যানেল জড়িয়ে যেতে ওড়িশার অগণিত দর্শক দেখুছেন তাঁক উদ্দেশ্যে কোনো বার্তা দেবে যে তাঁর আগামী জীবন আজ্ঞা সুখময় হব মঙ্গলময় হব মু কলাকার হিসাবে জটনীর সমস্ত ভাই ও ভৌণী অবাল বুদ্ধ বন্দিতা ও সমস্ত নমস্কার ঘনিষ্ঠ প্রণাম জনাওছি আউ মু সমস্ত প্রণাম জনাওয়া সঙ্গে সঙ্গে আগামী উনিশ তারিখ ভাদ্র মাস শুক্ল পক্ষে মহাপ্রভু গণেশ বিঘ্ননাশক ধরাপৃষ্ঠক আগমন করছেন তেমক সমস্ত জটনী ভাইভাষী মানুষ অশেষ অশেষ ধন্যবাদ আর সে শুভকামনা করুছি ধন্যবাদ আজ আমি আসি পৌঁছু কুদিয়ারি হরিহর ক্লব গোটে এপটে আর গোটে ব্রাঞ্চ অফিস যেটি তাঁর সরস্বতী লক্ষ্মী আর ছোট সাইজ গণেশ বি সব তৈরি হচ্ছেন যেহেতু সেপটে স্পেস নাই বলে তো আমি পাখে যে মুখ্য চিত্রশিল্পী আজ্ঞা আছেন যে স্যার তাঁর প্রতিক্রিয়া নেওয়া স্যার নেওয়া স্যার নমস্কার আপনার নাটা আজ্ঞা কে নীলকণ্ঠ মহারণা তো কত বর্ষ হল আজ্ঞা স্যার এইটি করে আসছেন পেন্টিং 20 বর্ষ তো আমি আজ্ঞা পূর্ব বর্ষ আসছিলু মূর্তি হাইট সব কোভিড গাইডলাইন্স অনুসারে ছোট থাকে এবর্ষ আজ্ঞা মূর্তি লোকঙ্ চাহিদা বি বড়ছে সে অনুসারে মূর্তি হাইট আজ্ঞা আহরি বড়ছে কত খুশি লাগুছে মানে মূর্তি হাইট বড়া সে অনুসারে মূর্তি সংখ্যা বি বড়া তো পেন্টিং তো আজ্ঞা করা বহু কষ্ট বি লাগুত যেহেতু অধিক কম সময় এবর্ষ সব পূজা আজ্ঞা পড়ুছি তো কেমতি কোণ অনুভূতি সেই বিষয়ে কে বড় মূর্তি রঙ দেওয়া গোটে ভালো কথা কারণ তাদ্বারা সে যে বড় বড় গণেশ মানক সুন্দর যে চিত্রা করা হচ্ছে তাদ্বারা সামাজিক বার্তা মধ্যে দিয়ে হচ্ছে যে আপনার দেখবে কত গুড়ে মূর্তি বলে মার্কেট হো থানা চক এইসব মূর্তি সব সামাজিক বার্তা আছে খুদপুর গোটে মূর্তি আছে এতে গোটে সামাজিক বার্তা আছে হলো এদ্বারা বড় মূর্তির চিত্র আঁকিলে টিকি পরফেক্ট চিত্র ছোট মূর্তি অপেক্ষা আর ইয়াদ্বারা গোটে সামাজিক বার্তা গুলি হচ্ছে ভালো লাগুছে পাঁচ ছ দিন পরে গণেশ পূজা তো মূর্তি তো সেই অনুসারে আজ্ঞা জোরসোরে কাম বি চালছে কারণ মূর্তি কাম আজ্ঞা স্টার্ট হবনি দশটাটা এবর্ষ কয়া গেলে সব পূজা আটটা টাইম পড়ুছি বিশ্বকর্মা পূজা গণেশ পূজা লক্ষ্মী পূজা ডাকিবা কেতে কোণ কামর প্রেসর আজ্ঞা আসছে তো নিশ্চয় রাতে বি অধিক টাইম করা পড়ু কাম সেই অনুসারে যোজনাকে আখি আগে রাখিকি বহু আগুর মূর্তি কাম আরম্ভ করা হয়েছে কারণ মূর্তির তার গোটে টাইম অছি সেই সময় হি বসবে প্যান্ডেলে বসবে মানে বসবে আপনার সেই অনুসারে প্রিপেয়ার হওয়া পড়ে দুইটা পূজা পড়ে কিন্তু সেই অনুসারে প্রিপেয়ার হওয়া পড়বে এবং কাম বি শেষ পর্যায়ে আসি পৌঁছি তো কলাকার জীবন আজ্ঞা কুয়া দুঃখময় কলাকার হসিলে আজ্ঞা সময় দেখিপার কিন্তু কান্দিলে সে তাঙ্ক দুঃখ কে দেখিপার ম্যাক্সিমম টাইম লক্ষ্য করা যায় মূর্তি পুরা বনাইবা ঠু পুরা ফিনিশিং টচ দেওয়া পর্যন্ত মানে গোটে বিশ্বকর্মার দায়িত্ব আপন মানে নিভাই থাকে কিন্তু লোকমানে সেই কষ্টটা আজ্ঞা বুঝিপারে সে মূর্তি কিনলা বেড়ে ডিফরেন্ট বার্গেনিং করবে কিন্তু সে প্রকৃত কষ্টটা বুঝিপারে সেই বিষয়ে আজ্ঞা কোণ কে যেমন গোটে প্রকৃত কলাকার আজ্ঞা তার সম্মান উচিত সম্মান আজ্ঞা পাইপার কলাকার বুঝবা লোক খুব কম অনেক
ଯେଉଁମାନେ ବୁଝୁଛନ୍ତି ସେମାନେ କଳାକାରର ମୂଲ୍ୟ ଇଏ କରୁନାହାନ୍ତି, ସେମାନେ କହନ୍ତି ଆମେ କଳାକାରର ମୂଲ୍ୟ ଦେଇପାରୁନୁ, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ନ ବୁଝନ୍ତି କଳାକାର ସେମାନେ କଦାପି ବି ତାଙ୍କୁ ଯେତେ ବୁଝେଇଲେ ବି ସେମାନେ ବୁଝିବେନି। ସେଥିପାଇଁ କଳାକାର କେବେ ମନ ଦୁଃଖ କରେନି, କଳାକାର ତା ନିଜ ଦୁନିଆରେ ବଞ୍ଚିକି ରହେ ଏବଂ ସିଏ ତାର ମୂର୍ତ୍ତିରେ ସିଏ ଯେଉଁ ଚିତ୍ର କରେ ଯେତେବେଳେ ମୂର୍ତ୍ତିକୁ ମାନେ ଜୀବନ୍ତ କରି ତୋଳେ ସେତେବେଳେ ସିଏ ଖୁସି ପାଇଯାଏ। ତା ପାଇଁକା ଇଏ କିଏ କ'ଣ କହିଲା ସେଥିରେ କିଛି ଇଏ ନାହିଁ, ସିଏ ତାର ସାମାଜିକ ଦାୟିତ୍ୱ ତାର ଭଲ ଭାବେ ନିର୍ବାହ କରିବା ଜାଣିଛି ଏବଂ ସାମାଜିକ ବାର୍ତ୍ତା ମଧ୍ୟ ଦ୍ୱାରା ଦିଏ ଏବଂ ସମାଜ ପାଇଁ ସେ ସବୁକିଛି କରିପାରେ। ସେ ମାନେ ସାଧାରଣ ଲୋକଙ୍କ କଥାରେ ସେ ଭାସି ଯାଏନି, ସାଧାରଣ ଲୋକ କ'ଣ କହିଲେ ସେ କିଛି। ଏ ବର୍ଷ ପାଖାପାଖି ଆଜ୍ଞା କେତେଟା ମୂର୍ତ୍ତି ବରାଦ ଆସିଛି? ପାଖାପାଖି ପାଖାପାଖି 250 ମୂର୍ତ୍ତି ଅଛି। ମୂର୍ତ୍ତିର ପ୍ରାଇସ୍ ସବୁ ଆଜ୍ଞା କେତେ ରହିଛି ପାଖାପାଖି? ଦେଖିକି ସବୁ ରେଟ୍ ବଢ଼ିଗଲାଣି, ସେ ଅନୁସାରେ ସବୁ ପ୍ରାଇସ୍ ଆଜ୍ଞା ମାନେ ଯେଉଁ ମୂର୍ତ୍ତିର ଦେଖିକି ଖର୍ଚ୍ଚ ହେଉଛି, କାରଣ ସମସ୍ତେ ସବୁ ପ୍ରକାର ମୂର୍ତ୍ତି ଯାଉନାହାନ୍ତି, କି ଜାକ ଜଗ ମୂର୍ତ୍ତି ଯାଉଛି, କାହାର ଅଧିକା ଗଣା ଘାଣ୍ଠି ସବୁ ଲାଗୁଛି, ସେ ଅନୁସାରେ ରେଟ୍ ଇଏ ହେଉଛି। ଆଉ 5-6 ଦିନ ପରେ ଆଜ୍ଞା ଗଣେଶ ପୂଜା, ଜଟଣୀ ଆଜ୍ଞା ଲାଇଟ୍ରେ ଲାଗିବ, ଆଦ୍ୟ ପ୍ରଭୁ ଶ୍ରୀ ଗଣେଶ ବିରାଜିବେ। ତ ଏଇ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମ ଓଡ଼ିଶାର ଅଗଣିତ ଦର୍ଶକ ଯେଉଁମାନେ ଦେଖୁଛନ୍ତି ଆପଣଙ୍କୁ, ତାଙ୍କୁ କ'ଣ ବାର୍ତ୍ତା ଦେବେ ଆଜ୍ଞା, ଯେମିତି ତାଙ୍କ ଆଗାମୀ ଜୀବନ ସୁଖମୟ ହେବ, ଉଜ୍ଜଳମୟ ହେବ? ପ୍ରଭୁ ଗଣେଶଙ୍କ ପୂଜା ହେଉଛି ଆମ ହିନ୍ଦୁ ସଂସ୍କୃତିର ପ୍ରଥମ ଆରାଧ୍ୟ ଦେବଙ୍କର ପୂଜା। ଆମେ ସମସ୍ତେ ଚାହିଁବା ଆମେ ସଂସ୍କୃତି ବଞ୍ଚାଇ ରଖିବା ଏବଂ ସଂସ୍କୃତି ଆଧାରରେ ଆମେ ପୂଜା ପାଳନ କରିବା। ଆମେ ବିଭିନ୍ନ ଅପସଂସ୍କୃତିକି ପୂଜା ପର୍ବଙ୍କୁ ଟାଣି ଆମ ସଂସ୍କୃତି କଳୁଷିତ କରିବାନି ଏବଂ ଆମେ ସଦାବେଳେ ଦେଖିବା ଆମେ ସଂସ୍କୃତି ବଞ୍ଚିଲେ ଆମେ ବଞ୍ଚିବା। ତେଣୁ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି ଆମେ ସଂସ୍କୃତି ଅନୁଯାୟୀ ଆମେ ପୂଜା କରିବା ଏବଂ ପୂଜାକୁ ଆମେ ଧୁମଧାମରେ ପାଳନ କରିବା, କିନ୍ତୁ ନିଜ ମୂଲ୍ୟବୋଧ ଭିତରେ ରହିକି ଆମେ ପାଳନ କରିବା। ଜୟ ଜଗନ୍ନାଥ। ଜୟ ଜଗନ୍ନାଥ।